আমাদের কৃষকরা তো এখন নিজেরা ইনকাম করছে, আমরা চালটাও প্রক্যুর করে নিই। যখন তাদের আলু বিক্রি করতে পারে না আমরা গভর্নমেন্ট থেকে নিয়ে নিই, যখন তারা পেঁয়াজটা বিক্রি করতে পারে না আমরা গভর্নমেন্ট থেকে নিয়ে নিই, আমরা তাদের অনেক সুবিধা দিই। আমরা তাদের কৃষকদের না ঠকিয়ে আমি ট্রেডার্সদের বলবো যে আপনারা বলুন তো কীভাবে আপনারা আমাদের হেল্প করতে পারেন। আর এনফোর্সমেন্টকে বলবো বাড়াবাড়ি না করে কোয়াইটলি সারপ্রাইজ ভিজিল রাখুন অল মার্কেটে। অনেকে আছে ন্যায্য দামে বিক্রি করে, কিন্তু অনেকে আছে আবার করে না। এই সুলভে মার্কেট যে দোকানগুলো ন্যায্য মূল্যে পাওয়া যাবে এইটার লোকে যেন জানতে পারে। প্রত্যেকটা বাজারেই একটা টাইম করে দেবেন, সকালে এবং সন্ধ্যের দিকে। আমি বলবো ট্রেডার্স, আমার পোস্তা বাজার, হ্যাঁ, 15 দিন লাগাতার দাম বাড়া সত্ত্বেও আমার কাছে, আমার কাছে 15 দিনের স্টেটমেন্ট আছে। আমরা তুমি বসো বসো বলো, আমরা কিন্তু একটা টাকাও বাড়াইনি এখনো পর্যন্ত। আপনাকে আশ্বাস দিচ্ছি প্রায় 15-20 দিন আমাদের যা স্টক আছে আমরা বাড়াবো না, কিন্তু আগামী দিনে যেভাবে তেলের দাম বাড়ছে যদি এটা নিয়ন্ত্রণ হয় আমি বলতে পারবো না আগামী দিনে কী হবে, তবে আমরা নিশ্চিতভাবে আপনাকে কথা দিয়ে যাচ্ছি আমরা কিন্তু দ্রব্যমূল্য বিশেষ করে চাল ডাল তেল গুড় আমরা কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে, আর ফলের বাজারটাও একটু নিয়ন্ত্রণে রাখতে হবে। কারণ যেহেতু এই মাসটা রমজান মাস এবং ফলের ওপরেই কিন্তু তারা থাকে সারাদিন উপবাস করে, ফলটাই খায়। সুতরাং ফলের মধ্যে আমি তো আপনাকে বলছি না, আপনি বেদানা দেখুন, আপনি দেখুন কলা শশা আপেল, এই কলা শশা পেঁপে তরমুজ আর খেজুর, যে জিনিসগুলো গরিব লোক রোজা ভাঙার পরে খায় পেট ভরে দুটো, এইটা দেখুন এই কয়েকটা জিনিস। শাকসবজির মধ্যে যেমন আমরা আলু পেঁয়াজ বাঁধাকপি আমরা নিজেরাও সাবসিডি দিচ্ছি, কয়েকটা জিনিস যদি আপনারা দেখে নেন। আগরওয়াল কি বলছে, এসছে বিশ্বনাথ বলো, বলতে পারবো নাহলে তো কেউ শুনবে না। আমরা এই ডাল কলাই তেল চিনি এটা তো কন্ট্রোল করতে পারবো, কিন্তু মার্কেটে যখন আমরা ঢুকবো তো আমরা কোন অথরিটি নিয়ে ঢুকবো, আমাদেরকে কিছু দায়িত্ব দিতে হবে, তাহলে আমরা মার্কেটে গিয়েও বলতে পারবো তোমরা এখন এক মাস কিছু বাড়াতে পারবে না। সেটা টাস্ক ফোর্সের যারা মেম্বার আছে দ্বিবেদী, ক্যান ইউ গিভ দেম আইডেন্টিটি কার্ড, ঠিক আছে, সো দে ক্যান ক্রস চেক, ঠিক আছে। আর তেলের সম্বন্ধে দিদি একটা বলার ছিল আমাদের, সেন্ট্রাল গভর্নমেন্ট একটা নতুন আইন করেছে সেখানে 50 টন হোলসেলারের তেলের ভ্যারাইটি আছে 8 খানা, একটা ট্রাক এখন আছে 35 টনের, এই 50 টন ক্যাপাসিটি করে দিলে এখান থেকে তেলের একটা টাইম আসবে যখন তেলের ক্রাইসিস হয়ে যাবে। আগে কোনো স্টক লিমিট ছিল না, হোলসেলারে স্টক লিমিট করো 500 টন 400 টন করো, 8 খানা ভ্যারাইটি আছে, সরষো তেল আছে, রাইস ব্রান আছে, সোয়া তেল আছে, সানফ্লাওয়ার তেল আছে, একটা ট্রাক আছে 35 টনের, কি করে 50 টন? দেখো এগুলো তো আমরা ডিটেলস টেকনিক্যাল ব্যাপারটা বুঝতে পারবো না, আমার মনে হয় এটা তোমরা ডিটেলস যদি আমাদের সিএস কে লিখে জানিয়ে দাও তাহলে সিএস এটা সিএস এর কাছ থেকে এটাকে টেক আপ করতে পারে উইথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। ঠিক আছে দিদি, আমরা সিএস এর সাথে। আর ববি যেটা আমি বললাম এদেরটা তাহলে 1,500 নিয়ে ওই 7,000-8,000 টাকা কনসিডার করে দিই, গাড়িগুলোকে নামিয়ে দে। আর সুলভ বাংলার জন্য যদি কেউ গাড়ি দিতে চায় তাহলে আমরা সঙ্গে সঙ্গে আমরা ন্যায্য দোকান গাড়িতেই তো মোবাইল ভ্যানে বানিয়ে নিতে পারছি, মোবাইল ভ্যান যদি অ্যাভেলেবেল হয় আমরা নিয়ে নিতে পারি। আমরা অনেক ইভেন আমরা চেম্বারগুলোকে বলতে পারি, ওরা কোভিড এর সময় আমাদের হেল্প করেছিল, এই সময়টাও যদি চেম্বাররা আমাদের কিছু ভ্যান দেয়, ঠিক আছে, যে ভ্যানগুলোতে আমরা যেখানে প্রয়োজন এসি লাগিয়ে নেবো, আর যেখানে প্রয়োজন এসি নেই ডিসি আছে সেখানে পাখাটা ভালো করে জোরদার করতে হবে, ঠিক আছে, দিনেরটা দিনে বিক্রি করে দিলে পচবে না কিন্তু ফলটা এসিতে রাখতে হবে। না ওটা তো ম্যাম তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, তাহলে আমাদের যেটা এখন সুফল বাংলা গাড়িগুলো আছে অনেক ক্ষেত্রে কিন্তু নন এসিতেও চলে যায় ম্যাম, আমাদের যেহেতু 332টাই অলরেডি আছে এটা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে বিক্রি করব, প্লাস আমাদের আরো বাড়াতে হবে যেটা 500-এর মধ্যে করতে হবে, 500-এর মধ্যে করতে হবে, এবং সেইটা করতে গেলে আমাকে তো গাড়ি জোগাড় করতে হবে, গাড়িগুলো লাগবে ম্যাম, এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তো হেল্প করতে হবে। ম্যাডাম করব, আমাদের কিছু বাসও আছে বড় বড় লম্বা লম্বা বাস, হ্যাঁ ওই বাসগুলো কি ইউজ করতে পারি আমরা, সিটগুলোকে সরিয়ে দিয়ে সিট খালি করে দিয়ে পুরো প্ল্যাটফর্ম, সিটটা আপাতত খালি করে দিলো, তাহলে পুরো বাস হয়ে গেল, মানে ওটাই একটা গাড়ি হয়ে গেল। আর গাড়ির দরজাটা এ করে রাখলো যখন দোকানের মতো খুলে রাখলো ন্যায্য মূল্যের দোকান।
ঠিক আছে ওয়ার্ক আউট করে দিলাম। তারপরে কিছু বাস আছে যে বাসগুলো ভাঙাচোরা অবস্থায় চলে না, কিন্তু এইগুলো ছোটখাটো এখান থেকে এইটুকু যেতে পারে। হ্যাঁ ওইগুলো জেনুইন এর বাসগুলো কথা বলছি, ওগুলো করা যেতে পারে। আর কি সাজেশন আছে প্রদীপ দা, আপনার কোনো সাজেশন আছে? ম্যাডাম আপনার নির্দেশ অনুযায়ী আপনি যেরকম বললেন এই তরমুজ, এটা কিন্তু কাল থেকে আপনারা কিন্তু চালু করবেন। বাসটা তৈরি হতে যা দু তিন দিন টাইম লাগবে, বাট এই জিনিসগুলো মার্কেটে কাল থেকে যেগুলো বলে গেলাম এইভাবে কিন্তু আমাদের সুফল বাংলা থেকে বিক্রি করতে শুরু করবে। আর আপনার কথা অনুযায়ী ম্যাডাম আমরা তরমুজ সুফল বাংলা অলরেডি বাঁকুড়া থেকে আরো সুন্দরবনে সংগ্রহ করে সুন্দরবনে আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব পাওয়া যায়, যাতে আমাদের লক্ষ্য যে সরাসরি কৃষকদের কাছ থেকে কিনে নিয়ে আমরা উচিত মূল্যে গ্রাহকদের কাছে দিই। ছোলাটা জোগাড় করবেন কোথেকে? ছোলা আর ডাল ওটা অ্যাড করা হবে ম্যাডাম, আপনি যেরকম বলেছেন খেজুর আর ছোলা, এবং ছোলা প্যাকেট করে ডালও লোকে চায়, ডালও চায়। আচ্ছা ডালও অ্যাড করে নেব ম্যাডাম। আর আমাদের ছোট হাতি হলেই আমরা এক একটা চারটে করে পয়েন্ট আমরা কভার করতে পারছি মোবাইল করে। আপনার কাছে বড় হাতি থাক, ছোট হাতি থাক, মেজো হাতি থাক, আমার দেখার দরকার নেই। ঠিক আছে, এমনকি বড় বড় বাসও কাজে লাগবে, আমার লোকের কাছে মার্কেটে পৌঁছতে হবে। একটা ছোট হাতি নিয়ে গেলে তো চারটে লোক কিনলো শেষ হয়ে গেল, বড় জিনিস থাকলে আমি দেখে নেব। ইট ডিপেন্ডস অন মার্কেট টু মার্কেট। একটা আপনি ছোট্ট পাড়ায় যাচ্ছেন সেখানে আপনার চার হাতি ঠিক আছে, চার পায়ের হাতি, কিন্তু আর একটা আপনি একটা বড় জায়গায় যাচ্ছেন, দুটোর মধ্যে তফাৎ আছে না? ইট ডিপেন্ডস অন এরিয়া টু এরিয়া। হ্যাঁ দ্বিবেদী কি বলছিল? এটা আছে আমাদের ছোলা ও ডাল আমরা ফুড এন্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট থেকে নিয়ে তারপরে সুফল বাংলাকে দিয়ে দেব। ফুড এন্ড সিভিল ডিপার্টমেন্ট থেকে নিয়ে সুফল বাংলাকে আমরা দিয়ে দেব ছোলা আর ডালটা। পারভেজ আছে ম্যাম? পারভেজ তুমি দেখে নাও স্টক কি আছে। আচ্ছা ম্যাম আর কি আছে? ফলটা মেছুয়াতে বলতে হবে। আর দিদি বলছিলাম আমি গড়িয়াহাট মার্কেট থেকে বলছি, যে এই প্রচন্ড গরমে দিদি যদি এই সবজি মাছ ফল ফুল এই গাড়িগুলোকে যদি নিয়ন্ত্রণের আওতা থেকে একটু যদি বাইরে রাখা যায় দিদি খুব উপকৃত হবো দিদি। প্রচণ্ড গরমে সবজি অনেক নষ্ট হয়ে যাচ্ছে দিদি, গরমেতে দিদি নিয়ন্ত্রণগুলো যদি একটু রেহাই দেন একটু আমাদের। বুঝতে পারলাম না যে নো এন্ট্রি যে গাড়িগুলো যে হয় আপনার, ও নো এন্ট্রি আগে আগে এগুলো মানছে না দিদি, কোনো এতে মানছে না, এই যে রাস্তার মধ্যে ধরছে আমাদের হ্যারেস হতে হচ্ছে দিদি আমাদের। আমি নিজে আমি বলছি শাক সবজি মাছ ডিমের গাড়ি আর ফল এইগুলোকে নো এন্ট্রির মধ্যে আটকাবে না, এগুলো এসেন্সিয়াল সার্ভিস হিসেবে তাকে একটা রুট করে দিতে হবে। কিন্তু আপনাদেরও দেখতে হবে যে আমি ওই দিয়ে চারটে গাড়ি দিয়ে রাস্তাটা বুক করে রেখে দিলাম, অথচ আমার একটা পেশেন্ট যেতে গ্রিন করিডোর পেলো না। আগে না সেটা হবে না, আমাদের গাড়ি তো খুবই কম দিদি রাত্রে দিনের বেলা। না না সেটা না, আপনারা দেখে নিন, পুলিশও আপনাকে কোঅপারেশন করবে, ক্যালকাটা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এখানে সিপি আছে বিনীত, এখানে ডিজি আছে মালব মালভিয়া, এরা প্রত্যেকে মিলে এটা দেখে নেবে আগে এবং এনফোর্সমেন্টটাকে স্ট্রং করো। আর লোকের যাতে কোনো প্রবলেম না হয়, যারা কোনো কাজ করে না সারাক্ষণ বসে থাকে, বুঝতে পারছো আমি কাদের কথা বলছি, তাদের এই কাজটাতে লাগাও, দেখবে কোথায় কি সুবিধে হচ্ছে কোথায় কি অসুবিধে হচ্ছে। আর মাছ টাছগুলো অতি তোমরা একটু দেখো, মাছ একটা বড় মাছ হতে দু বছর টাইম লাগে, কিন্তু যেটুকু আমার অ্যাভেলেবেল আছে ছোটো মাছ খেয়ে নিলে সেগুলো আর কোনোদিনও জীবনে বড় হবে না, কিন্তু সমুদ্র সৈকতে তো প্রচুর মাছ পাওয়া যায়। মাছের বাজার যেগুলো ধরতে হবে আমাকে বাইরে থেকে না কিনে সৈকতে যে মাছগুলো পাওয়া যায় প্রতিদিনই তো মার্কেটিং হয়, সেই সবগুলো দেখো ধরো। ম্যাডাম একটু যদি বলি, আমাদের কিন্তু ওভারঅল ছোট মাছ বা বেশিরভাগ মাছের 10-15% বেড়েছে গত বছরের চেয়ে, যেটা ইনফ্লেশন রেটের সমান। আমাদের বেশি মূল্যবৃদ্ধি হয়েছে বড় কাতলা যেটা চালানে আসে, যেখানে আপনার তেলের খরচায় ওদের দাম বাড়ছে। আমি বড় কাতলা নেব না, সে বাকিগুলো ম্যাডাম মোটামুটি আমরা কন্ট্রোল, যেটা চালানে বাইরে থেকে আসছে আমাকে বেশি টাকা দিতে হচ্ছে, আমি নেব না। আমি চেষ্টা করব আমার নিজের ঘরে যেটা আছে সেটাকে আমি বিক্রি করব, সেটা মোটামুটি ঠিক আছে ম্যাডাম, এবং সেটাকে তোমরা দেখে নাও যে একটু মানে যাতে আর না বাড়ে। আমাদের 41টা গাড়ি আমরা ঘোরাচ্ছি ম্যাডাম, তো সুফল বাংলা সুফল আমাদের এসএফডিসি আর বেনফিশার জি। না না তোমরা ন্যায্য মূল্যের মৎস্য পাও, ন্যায্য মূল্যই হচ্ছে মানে ন্যায্য দামটা কম, এটা না লেখালে সুফল বাংলা নামটা যেমন লোকে জানে তেমনি মৎস্যের ব্যাপারেও সুফল বাংলা মৎস্য দপ্তর, সুফল বাংলা কৃষি দপ্তর, সুফল বাংলা ফুড ডিপার্টমেন্ট, সুফল বাংলা ফল মানে ফুডস ডিপার্টমেন্ট, এইভাবে করলে কি হয়
লোকের নলেজে পড়ে যায়, একটা করে বোর্ড লাগিয়ে দিতে হয়, ব্র্যান্ডিং করিয়ে নিতে হয়। হ্যাঁ, তা নাহলে মাছের একটা আলাদা থাকলো, মাংসের একটা আলাদা থাকলো, ওর একটা আলাদা থাকলো, এটা হবে না। মুরগি চাষও তো এখন ভালোই হচ্ছে বাংলায়। হ্যাঁ ম্যাডাম, আপনার যে ফিলসফি আছে সেটা মাথায় রেখে আমাদের চিকেন এবং এগস মানে ডিম এই দুটোই ম্যাডাম মার্কেটে যা প্রাইস আছে তার চেয়ে বহু কম টাকায় আমরা লাইফ স্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে দিচ্ছি। আমি এক্সাম্পল দিয়ে বলছি, যেমন কলকাতাতে ম্যাডাম এখন মার্কেটে ডিমের প্রাইস আছে 5 টাকা, আমরা সরকারিভাবে 4.20 টাকা আজ সকালকার যা রেট ছিল। সিমিলারলি ম্যাডাম চিকেনের ক্ষেত্রে মার্কেট রেট যেখানে এখন এপ্রিল মাসেতে অ্যাভারেজ করছে 200 টাকা, আমাদের 190 টাকা। আর একটু কি কমাতে পারো তোমাদের যেগুলো সুফল বাংলায় যেগুলো বিক্রি করবে? হ্যাঁ ম্যাডাম, এটা ম্যাডাম সুফল বাংলাতে আমরা কথা বলে নিয়েছি, আমরা প্রাথমিকভাবে ওদের 30টা স্ট্যাটিক ইউনিট এবং 150 মোবাইল ইউনিট এগুলোতে। চিকেনের এত দাম? কোনটা ম্যাডাম? চিকেন? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, মানে মার্কেটে আমি আপনাকে ওপেন মার্কেটে 220 টাকা, 224 টাকা অবধি গত মাসে উঠেছে। এখন যেহেতু গরম বেড়েছে এখন 200 মানে একটু কমেছে ম্যাডাম, 9% ফল হয়েছে প্রাইস। যেগুলো যে মুরগিগুলো বলে দেশি মুরগি, সেগুলি তো মার্কেটে আছে ম্যাডাম, সে একটু বেশি। মুরগি দেশি হাঁস দাম বেশি? বেশি বেশি বেশি, ওগুলোর দাম বেশি? হ্যাঁ ম্যাডাম, পোলট্রির দাম কম। এগুলো ব্রয়লার চিকেন যেগুলি আমরা আমাদের ফার্মগুলোতে করি, এর দাম বলছি 224 ছিল, 200-তে পড়েছে মানে ফল করেছে, এখানে আমরা 190-তে দিচ্ছি। আর আমরা ম্যাডাম বিগত 3 বছর ধরে এই দামটা সেম রেখেছি, যদিও মাঝখানে মার্কেটে 240 অবধি উঠেছিল, আমরা কিন্তু 190-তে ছিলাম। আরেকটা কথা বলতে চাইছি, সেম ফিলসফি ম্যাডাম বাংলা ডেয়ারিতে চলছে। আমি 3টে আপনাকে উদাহরণ দিচ্ছি, আমাদের ডাবল টোন মিল্ক আছে, আমাদের যত প্রাইভেট লোকেরা বিক্রি করছে 44 টাকা পার লিটার, বাংলা ডেয়ারি এখন 40 টাকা, মানে 4 টাকা প্রতি লিটার। মানে বাইরে যে দুধ বিক্রি হচ্ছে তার থেকে আমরা নতুন করে যে বাংলা ডেয়ারি করেছি তাতে আমরা 4 টাকা কমে দিচ্ছি, 4 টাকা কম। সুতরাং আমরা সবাইকে বলবো বাংলা ডেয়ারি থেকে কিনতে, কিন্তু বাংলা ডেয়ারি তোমার কি অ্যাভেলেবল আছে কত? হ্যাঁ ম্যাডাম বলছি, আপনি একটা বড় সিদ্ধান্ত কয়েকদিন আগে নিয়েছেন, আমরা 1 এপ্রিল থেকে ফার্মারের কাছ থেকে যখন দুধ কিনি আমরা সেটাকে ম্যাডাম 3 টাকা প্রতি লিটার বাড়িয়ে দিয়েছি, মানে 31 টাকা থেকে বাড়িয়ে 34 টাকা করেছি। ফার্মারদের জন্য, ফার্মারদের জন্য নয়, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ম্যাডাম, ফার্মারের জন্য। এতে কি হয়েছে ম্যাডাম, আমার যেখানে প্রোকিউরমেন্ট 40,000 লিটার দিনে হতো সেটা এই 1 সপ্তাহের মধ্যে 1,00,000 লিটার ডেইলি এখন আমরা প্রোকিউরমেন্ট করছি। তোমার মোট দোকান সেটা কত হয়েছে ম্যাডাম? এখন 540। হ্যাঁ, এর মধ্যে করে ফেলেছে 540? হ্যাঁ ম্যাডাম, সেল চলছে এবং সেলের ফিগার আমার কাছে আছে। এখন ম্যাডাম লুজ মিল্ক এবং পাউচ মিল্ক মিলিয়ে আমরা 1,45,000 লিটার রোজ বিক্রি করছি, আর 1 মাসের মধ্যে আমরা 2 লাখের কাছাকাছি যাব। আচ্ছা, তোমরা শুধু দুধ বিক্রি করছো আর কিছু করছো না? না ম্যাডাম, আমরা প্রোডাক্টসও বিক্রি করছি। প্রোডাক্টসের মধ্যে আছে মিষ্টি দই, প্লেন ইয়োগার্ট, ফ্লেভার্ড ইয়োগার্ট, প্রোবায়োটিক দই, পনির, বাটার মিল্ক, পেঁড়া, এইসব অলরেডি ডিস্ট্রিবিউশন চলছে। কিন্তু যেটা আপনি বলছিলেন যে পুরো মার্কেটিং নেটওয়ার্কটাকে বাড়াও, ম্যাডাম আস্তে আস্তে আমরা, তোমরা ডেয়ারি থেকে কিন্তু চিকেনও বিক্রি করতে পারো ম্যাডাম। বুঝলাম না, চিকেন চিকেন অনেক ডেয়ারি করে তো। ওকে আচ্ছা ম্যাডাম, আর দুটো তিনটে ভ্যারাইটি বলছি, যেমন ধরুন ম্যাডাম একটা দুধ আছে সুপ্রিম, এখানে আমাদের যে প্রাইভেট কম্পিটিটররা আছে তারা প্রাইস করেছে 54 রুপিস পার লিটার, বাংলার ডেয়ারি 50 লিটার, এখানেও ম্যাডাম 4 টাকা প্রতি লিটারের ডিফারেন্স আছে। আর হচ্ছে ফুল ক্রিম মিল্ক, যেখানে কম্পিটিটররা 60 টাকায় বিক্রি করছে ম্যাডাম, আমরা এখনো 54, মানে 6 টাকা প্রতি লিটারে একটা ডিফারেন্স আছে। তো এটা কিন্তু মানুষের কাছে পৌঁছচ্ছে, একদিকে যেমন প্রোডিউসার ফার্মাররা ম্যাডাম 3 টাকা বাড়তি পাচ্ছে। মানুষকে জানতেও হবে, ওই সকালে FM রেডিও টেডিও গুলো গান করে আর নানা রকম শব্দ বলে না, ওইগুলো তোমরা একটু বলো, বাইরে যাবেন কেন, এখানে আসুন, এই দেখুন আমি এটা সস্তায় কিনে কি এভাবে নিজেরা করে নিয়ে, তুমি তো নিজে করতে পারো, ওটা করে নিয়ে কিছু অ্যাড করে দাও, ঠিক আছে, তাহলে লোকে জানতে পারবে যারা জানে না। ঠিক আছে।